আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য শুকরিয়া। বের হয়েছি সেই আরো 3-4 ঘন্টা আগে, ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাই। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, এখন দেখা যাক সারাদিনেই হয় নাকি আমাদের মাঝে মধ্যে বিরতি দেয়। আর আজকে আমাদের অনেক 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 কাজ, যেহেতু নতুন শোরুম নিছি, শোরুমের অনেক অনেক কাজ মাত্র তো শুরু। আজকে অনেক কিছু করতে হবে, কমপ্লিট করতে হবে, কারণ টাইম অনেক শর্ট। আমরা একটা টাইম নিছি, ওই টাইমের মধ্যে সব কিছু করবো, ওই জন্য এত ইয়ে লাগছে। তো দেখা যাক আজকের দিনটা কেমনভাবে কাটে, আপনাদের সাথে শেয়ার করবো। এদিকে আবার কাকিও দেখছি কিনেছে, সবাই কিনেছে। বাহ, কখন আসছে? দিন দিন আসে বসাম খিসে রান্নাঘর ইলিশ মাছ বাড়ির উপর আসছিল নাকি? হ্যাঁ, বাড়ির উপর। আজকে হচ্ছে ইয়ে, কাকি হচ্ছে ইয়ে খাওয়াবে আমাদের, খিচুড়ি দিয়ে আর ইলিশ মাছ দিয়ে হচ্ছে খাওয়াবে। তো যাই হোক, বৃষ্টি দিন দেখেন, ভেজা ভেজা দিনে, তা একমাত্র হচ্ছে আমার ননদের কারণে, সে খেতে চেয়েছে খিচুড়ি, তো ওর উসিলায় আমরাও খেতে পাচ্ছি। ইলিশ মাছ বলে সস্তা, ইলিশ মাছ এখন কত করে নিলাম? 750 টাকা কেজি নিলে এই মাছ। বাহ, 750। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা, এই যে ভাত, ভর্তা, ডিম ভাজি, ইলিশ মাছ ভাজা আছে। তো তুমি নিবে না ইলিশ মাছ? না না না, নাও একটু বাইসা খাও, কাটা হেভি ভয় পায়, ভিতরে ডিম আছে। ছোট ইলিশ হলে কি হবে, ডিম আছে। আজকে আম্মু, আমার শাশুড়ি মা হচ্ছে ইলিশ মাছ কিনছে, তো সেটাই ভাজি করে দিচ্ছে সকালে। এই যে এরকম ইলিশ মাছ ভাজা, ভর্তা, এ দিয়ে সকালের নাস্তা। আজকে একটু ভাত খেয়েই বের হচ্ছি, কারণ বাইরে অনেক কাজ আছে, এজন্য একটু ভারী খাবার খেয়ে বের হচ্ছি। এই তো আমরা রেডি হয়ে গেছি, চলো এখন হচ্ছে বের হব। বাইরে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, দেখা যাক কি হয়, কাজও অনেক। আজকে আমরা হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট হচ্ছে অর্ডার দিয়ে রাখছি, সেগুলো হচ্ছে আমরা এখন রিসিভ করব গিয়ে, চলো। এই যে বাইরের অবস্থা, কি বৃষ্টি, আজানও দিচ্ছে, বের হইতে হইতে আজান দিয়ে দিল, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল। এই যে এখন একটু অল্প হচ্ছে, আম্মু সাথে দেখা করে আসি। এদিকে আম্মু হচ্ছে দুপুরের রান্না বাড়া শুরু করে দিছে। আজকে কি কি রান্না হবে আম্মু? আজকে কচু দিয়ে তোমার রান্না করে ইলিশ মাছ, আর আব্বুর আলু বেগুন, কচু দিয়ে ইলিশ মাছ, আব্বুর জন্য আলু বেগুনের ইলিশ মাছ হবে। আর ওদিকে হচ্ছে ভাত রান্না করা হচ্ছে, আর সকাল সকাল ইলিশ মাছ আম্মু কিনছে, ইলিশটা ভালোই হয়েছে। কিন্তু এই সাইজের ইলিশের ভিতরে কাটা অনেক না, যুদ্ধ করে খাওয়া লাগে, ইলিশ মাছ সবাই খাইতে পারে না কাটার কারণে। তো আম্মু গেলাম, হ্যাঁ চল যাবি আমাদের সাথে? কোথায় যাচ্ছি? আমি কি আবার আসলাম? এখন গোসল করে খাওয়া দাওয়া করতে হবে। আচ্ছা ফ্রেশ হয়ে থাক, কাজ আছে কিন্তু। ঠিক আছে, ওকে, কাজ তো দিচ্ছে না, খালি ভুলে যাচ্ছেন কাজ আছে। তো তুই তো বাড়িতেই থাকিস না, কাজের কথা শুনছিস ভাবি থেকে এখন বাইগা বাইগা বেড়াইতেছিস বাইরে বাইরে। আপনি আমাকে খুশি দিবেন, আসবো অটো, অটোতে প্রোডাক্ট আসবো, তুই নামাবি, তোর কাজ। ভ্যানে উঠছি আমরা, অনেক দিন পরে ভ্যানে উঠছি, নানি বাড়িতে গেলে ভ্যানে উঠতাম, অনেকদিন উঠে নানি বাড়ির কথা মনে পড়ে গেল। এখন হচ্ছে যাচ্ছি এখান থেকে, আবার ওদিকে গিয়ে অটো নিব, তারপরে যাব। আজকে বাইক নিয়ে বের হই নাই, কারণ প্রোডাক্ট নিয়ে একবার আসবো তো অটো ঘুরে নিয়ে আসবো। ভালোই লাগছে না? আমরা ভ্যানে থেকে নেমে গেলাম, এখন হচ্ছে অটোতে উঠবো। এটাতে উঠবো? অটোটা সুন্দর আছে, কালারটা খুব সুন্দর না? অটো নতুন অটোতে উঠছি আমরা, হাঁটছো কেন? অটোর প্রশংসা করছি নাই কেন? আমরা কিন্তু বৃষ্টির জন্য একটা ছাতা নিয়ে বের হয়েছি। বৃষ্টি অলরেডি পড়ছে, আবার অফ ছিল, আবার বৃষ্টি হইতে পারে আবার। তো আমরা আসছি, মাত্র হচ্ছে প্রোডাক্ট কী করা শুরু হয়েছে, এগুলো বাইসা বেছে নাও হচ্ছে। এই যে নতুন নতুন অনেক প্রোডাক্ট আসছে, সূর্যমুখী, আর এই যে কালোটা, কালোটা মিলান। হ্যাঁ, প্রোডাক্ট ই করা হয়ে গেছে, এখানে এগুলো নিছি, আর ওখানে প্যাকিং চলতেছে।
বের হয়েছি সেই আরো 3-4 ঘন্টা আগে, 4 ঘন্টা টাইম লাগে। প্রোডাক্ট পাইসা পাইসা সবগুলো নেই নেই, যেগুলো আমার পছন্দ হয়েছে, একদম বেশি পছন্দ হয়েছে ওগুলো নিছি। অনেক সুন্দর সুন্দর আর দুই দেখে দুই ইয়ে ভরে গেছে, বসতেও কষ্ট হচ্ছে। তো ভাবলাম যে নিব, একবারে নিয়ে যাই সব প্রোডাক্ট। আরও নতুন কিছু আসবে এই সপ্তাহে, ওগুলো হচ্ছে পরে। তো আস্তে আস্তে তো অনেক কাজ, একটা শোরুম নিতে গেলে ভাবলাম যে একসাথে সব প্রোডাক্টগুলো নিতে পারলে ভালোই তো। যাই হোক, আরও কিছু অর্ডার দিয়ে আসছি, সেগুলো আসবে বিভিন্ন জায়গা থেকে আসবে। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তাগুলো খুবই ডিক্স, এনার একটু কষ্ট হচ্ছে, বসে ধরে নিয়ে যাচ্ছে। নিজের কাজ করতে কোনো কষ্ট না, নিজের কাছে কোনো কষ্ট নাই, আর এখন একটু কষ্ট হবে প্রথমের দিকে, মানিয়ে নিতে হবে, ঠিক না বলো? হ্যাঁ, একটু সামনে দেন ভাই। এখন হচ্ছে ভেতরে নিতে হবে, শোরুম যেহেতু রেডি হয় নাই এখনো, সেই জন্য হচ্ছে সব প্রোডাক্ট তাই আপাতত বাড়িতেই রাখতে হবে, স্টক করে রাখলাম। হুম, এগুলো আগে থেকে আইনে রাখা দেওয়া হলো। কোন জায়গায় রাখবা এখন? এখানে রাখবো, আমুর ঘরেই রাখবো। ভেতরে রাখলে আর বৃষ্টি টিষ্টি হইলে বাইরে রাখতে সমস্যা, বাইরে রাখার দরকার নেই। এটা একটু বেশি বড় হয়ে গেছে, একটু ভারী হয়ে যাচ্ছে। তুমি যদি দামানে নিছো আগে দিছিলা ভালো ভালো হবে, কাদা লাগবে না তো, বৃষ্টি হইছে। দেখো হুম, হ্যাঁ ওই ভরা দাঁড়ি দিয়ে ভারী। হুম, তো বিসমিল্লাহ। এবার না পারলে যা সেফ নেই, হাঁপাই গেছে রে, দুই ভাই হাঁপাই গেছে। ওইটার সাথে লাগায় রাখো, দুইটার সাথে রাখো। গাড়িওয়ালাকে ভাড়া দিয়ে আসো, যাচ্ছে। অবস্থা কি হয়েছে দেখেন, এখন হচ্ছে ফ্রেশ হব, আগে গোসল করবো, নয়তো ভাল লাগবে না, অবস্থা একদম বাজে। ফ্রেশ হয়ে গোসল করে নিছি, একদম গরমে মুখের উপর র‍্যাশ টা শুরু হয়ে গেছে। গোসল করে ফ্রেশ হয়ে গেলাম, আর কাকি যেহেতু দাওয়াত দিছে রান্না করে বসে ছিল, চলো চলো আসা, লাইট তো বন্ধ করে দাও। কাকি হচ্ছে অপেক্ষা করতেছে, কই কাকি? এই তো আজকে কাকি কি কি রান্না করছে দেখাই, কিছু রান্না কইনি তোমার জন্য। না, এটাই আমাদের জন্য, আজকে ওয়েদারটা ঠান্ডা তো স্পেশাল। আজকে হচ্ছে খিচুড়ি রান্না করছে চাচি, আর হচ্ছে ভর্তা বানাইছে, আলু ভর্তা, পেঁয়াজের ভর্তা, আমার সাথে মাছ খায় না, ডিম ভাজি সাথে। হ্যাঁ, তোমার জন্য ডিম ভাজি আর তোমার জন্য মাছ ভাজি। ইলিশ মাছে কাটা তো আর খেতে পারে না, খাচ্ছি। কাকে আলু ভর্তাটা অনেক টেস্ট হয়েছে, একদম ঝাল হয় নাই তো, একদম পারফেক্ট হয়েছে। সারাদিন পরে ঝাল খাইলে ভালো লাগে না শরীরে। সবাই ইলিশ মাছ দেখাচ্ছে, আমি ডিম দেখাচ্ছি। তুমি যে কাটা পছন্দ করো না, তুমি কাটা পছন্দ করো না, তুমি বেছে দিবা না? না, হুম, অনেক ক্ষুধা লাগছে। দেখো তোমার ভাগিনা এসেছে, ভাগিনা চলে যাবা আম্মু, আম্মু চলে যাবে, তুমি তুমি চলে যাবে, কখন আসছিল রা? তা জানিস, একটু আগে আসছে। ও
থাকো একদিন, নানু কত মিস করে তোমাকে। কোলে নাও, কোলে নাও। মাথা দিয়া কোনো শক্ত হয় নাই কাকি, কিন্তু বেশি দিন হয় নাই, ওই অনুযায়ী ওর মাথাটা অনেক ই হয়ে গেছে। বললাম কাকির পোশাক নিয়ে খাইতে, পোশাক এই সরাই গেছে, এখন সবাই খাইতে পারবে। পোশাক উপরে অনেক দূর চলে গেছে, ও মাথা পর্যন্ত, কিন্তু টান দিয়ে কোঠা দিয়ে আনতে হবে। এই যে আম্মুর কথা ডিজাইন দেখাইতেছে চাচিকে, ওয়াও দ্যাটস ওয়াও, হ্যাঁ খুবই সুন্দর হচ্ছে সেলাই করা, শুধু এই মাত্র কর্নারটা হইছে গাইস, কে কর্নার খুব ভালো লাগবে, এটা পুরাটা সেলাই করা হইলে কালারটা খুব সুন্দর হইছে আর কি। এটা ইট কালার হলো নাকি? ইট কালার, হ্যাঁ। এন সেলাই করতে করতে আম্মুর যে কয়দিন লাগবে নে, আম্মুই ভালো জানে যে কয়দিনে সেলাই করতে পারবো। আম্মুর খুবই ইচ্ছা, করুণ পরিস্থিতি। এই হচ্ছে সেই আমাদের জনপ্রিয় কথা, যেটা জনপ্রিয় হওয়ার আগেই সেল হয়ে গেছে, সেলাই করতে করতে সেল হয়ে গেছে। এর আগে একবার দেখাইছি, দেখানোর পরে একজনের অনেক ভালো লাগছে, ভাইয়াটা বলছে যে এই কথাটা আমিই নিব। তিনি হচ্ছে বিদেশ থেকে অর্ডার দিছে, কোনো একটা দেশ থেকে সেটা না বলছি, তো এটা হচ্ছে তার ওয়াইফ রিসিভ করবে। কথাটা যে এত সুন্দর, এটা আমরা আজকে রাতে পাঠাবো। খুলে দেখাচ্ছি, এটা পুরো ধোয়া হয়ে গেছে, ধোয়ার পরে আয়রন করা হয়ে গেছে, একদম প্যাকেট করার আগে ভাবলাম যে পাঠানোর আগে আপনাদের একটু দেখাই কেমন লাগছে। কাকি ওই মাথাটা ধরেন। এই হচ্ছে আমাদের কাঁথাটা, পুরাটা বেডের সাইজে, বড় বেড যেগুলো, বড় আলিশান বেডের সাইজে, এগুলো যদি বড় বেডে বিছানো হয় এত সুন্দর লাগবে, বিছানোর চাদরের থেকেও বেশি সুন্দর লাগবে। এই হচ্ছে কালারটা কিন্তু সুন্দর। এই হচ্ছে কাঁথাটা, এরকম ডিজাইনও যদি কারো লাগে তো আমাদের বলবেন, পেজে গিয়ে বলতে হবে, তানজু ফ্যাশনে গেলে এরকম ডিজাইনও দিতে পারেন, আপনাদের মন মতো ডিজাইনও দিতে পারেন, সব সেলাই করতে পারবে। এটা সব থেকে গর্জিয়াস ডিজাইন, এসব ডিজাইন কিন্তু দেখতেই দেখতে ইচ্ছা করে। আর আজকেও একটা কাঁথা পাতা হয়ে গেছে না, ওইটা সাপ নিয়ে, সাপ দিয়ে নিয়ে আসবো, ওইটাও একটা অর্ডারের, আগে থেকেই অর্ডার নেওয়া, অর্ডারের একটা কাঁথা সেলাই করা হবে। এটার উপরে হচ্ছে লাল সুতা হবে না কাকি? লাল সুতা হবে আর সাদা কালারের হবে, সাদা কালারের। এটা নিয়ে দ্বিতীয় সেকেন্ড টাইম মনে হয় সেলাই করা হবে, এর আগে হচ্ছে খালা একটা সাদা কাঁথা সেলাই করছে, এটার উপরে এখন ফুল হবে, ডিজাইন হবে, তারপর আপনাদের দেখাবো, আশা করি অনেক সুন্দর হবে। আপনাদেরও যদি এখন অনেকেই নিতে চাচ্ছেন, ডিজাইন দিলে ওরকম করে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো, ঠিক না খালা? খালা হচ্ছে এখন মানে করতে করতে অনেক এক্সপার্ট হয়ে গেছে, এখন সেলাই করা আসলে কোনো ব্যাপারই না। তোমাদের দোয়ায় কাঁথাও বিক্রি হচ্ছে, শোরুমও হয়ে যাচ্ছে, সবই হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য শুকরিয়া। তো দেখা যাক কি হয়, সামনে কি আছে, আমরা সবাই মিলে কি করতে পারি। আমরা কিন্তু এক হিসাবে সব নারী উদ্যোক্তা, এক একটা নারী সেখানে আমরা আছি, সফলতা তো অবশ্যই আশা করি। হ্যাঁ, সবাই দোয়া করবেন যেন সামনে আরো ভালো কিছু করতে পারি, সবাই ভালো থাকবেন। আমার তো খাতার পিছনে আমার বৌমাই বেশি সাপোর্ট আছে, আমার বৌমা আমার সাপোর্ট করে, আপনাদের চেষ্টা আছে, আপনারা ওই স্ট্রং এর জন্য করা গেছে, আমি চেষ্টা করেন, আমি আছি, চেষ্টা করলে সবকিছুই সম্ভব। আর মেয়েরা তো আরো কিছু যদি চেষ্টা করে সবকিছুই পারবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।